রুয়ান্ডা তো ম্যাজিক রুয়ান্ডা আপনার বিজনেস ইন্ডাস্ট্রি কততম জানেন আটত্রিশতম তম সরি স্পেন কিন্তু পিছনে হাঙ্গেরি ওর পিছনে আফ্রি আপনার ইউরোপের অনেকগুলো দেশ ওদের পিছনে মানে স্পেনের মতো দেশ আমরা যেন অনেকে মনে করি স্পেনে গেলে জীবনটা সেট হয়ে যেত হ্যাঁ তো স্পেনে চাইতে বিজনেস ওপেন করে বিজনেস করার জন্য রুয়ান্ডা ভালো বাংলাদেশ আছে একশো সাতষট্টিতম আমাদের পরে আছে সিরিয়া সো এখানে রুয়ান্ডাতে জেনোসাইড একটা হয়েছে পঁচানব্বই সনে হোটেল রোয়ান্ডা একটা মুভি আছে আমরা দেখছি আর কি তো ওইখানে হতু তুচ্ছির মধ্যে একটা ভেজাল লাগছিল ওরা একশো দিনের মধ্যে দশ লাখ লোক মেরে ফেলছে কিন্তু ওরা যেটা করছে যেমন আমরা এখনও মানে আমরা সব সময় একটু অতীতমুখী চিন্তা করি আমাদের চেতনা এই সেই অনেক কিছু মিলে কিন্তু ওরা যেটা করছে যুদ্ধ শেষ হওয়ার পরে দুই গ্রুপ মানে রাস্তা তারা একজন একজন কাছে মাফ চাইছে আনুষ্ঠানিকভাবে আমাদের দেশে অনেকে অপরাধী হয়তো আমরা মনে করি তারা স্বীকারও করে না একটা এখন যেটা এবং এখন রুয়ান্ডাতে গিয়ে আপনি যদি কাউকে বলেন যে চুরানব্বই সালে পঁচানব্বই যে মারপিট হয়েছিল কি হয়েছিল আমি এটা নিয়ে কথা বলতে চাই না যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন ওদের ওখানে ডিকটেটর আছে হ্যাঁ উনি আছে ডিকটেটর ওরের বিরুদ্ধে আপনি সোশ্যাল মিডিয়াতে একটা লাইনও লিখতে পারবেন না লেখার দরকারও নেই কারণ হচ্ছে তার নামে কোথাও পোস্টার মানা নেই সারা দেশে পোস্টার মানা নিষেধ আপনি বাংলাদেশ থেকে যাবেন এয়ারপোর্টে আপনার পুরো ব্যাগ চেক করে যতগুলো পলিথিন আছে পলিথিন জমা দিয়ে বের হতে হবে এয়ারপোর্ট থেকে পলিথিন নিষিদ্ধ পলিথিন নিষিদ্ধ মানে এরকম না দোকানে পলিথিন পাওয়া গেছে তাকে জরিমানা করবে ভ্রাম্যমান আদালত নো ও ইয়েই অনুমতি দেবে না প্রোডাকশনের অনুমতি নেই আমাদের যেমন যে মাঝে মাঝে ব্যাটারি রিক্সাগুলো ধরে লোকজন কান্নাকাটি করে দেখি না রিক্সালারা কান্নাকাটি করতেছে তো প্রোডাকশন বন্ধ করে দেন ওকে কেন ধরতেছেন তো পুরোপুরি পলিথিন ফ্রি কান্ট্রি ওরা পুরোপুরি ল আপনাকে মানতেই হবে কিন্তু ডিকটেটরশিপ হোক সেই ডিকটেটর এইভাবে ডিজাইন করছে কাজ করছে স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো করছে যেটার কারণে ওরা এখন ওয়ার্ল্ডের সাঁত্রিশতম বিজনেস ইন্ডেক্সে ইন্টারন্যাশনাল রিকগনাইজড এবং আফ্রিকার সিঙ্গাপুর ওরাই সত্যিকারের সিঙ্গাপুর

আপনি পেপার যেটা সব পেয়ে যাবেন তিন দিনের মধ্যে আপনি বিদ্যুৎ আপনাকে লাগাই দিয়ে যাবে আমরা একবার করছিলাম কয়েক মাস লাগছিল আমার পড়াশোনা হিসেবে বাংলাদেশে লাগে ছয় মাস লাইব্রেরিতে লাগে দুই বছর ওদের ওখানে লাগে ছয় ঘন্টা এবং এই ছয় ঘন্টা বা সেম বিজনেস ডে মধ্যে যদি না দিতে পারে ওই ডিপার্টমেন্ট শোকজ খায় ইমিডিয়েট অ্যাকশনে যায় ওরা কেন হইল না বুঝাও